আসসালামু আলাইকুম দর্শক, আমি ঐশী। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইঞ্জিনিয়ার টুটু স্যারের পক্ষ থেকে আজ আপনাদের একটি সুন্দর পাঁচতলা বাড়ির 3D দেখাবো। মডার্ন ডিজাইন এবং চমৎকার কালার কম্বিনেশনে করা এই বাড়িটি আমাদের আর্কিটেকচারাল টিম তাদের নিপুণতা দিয়ে তৈরি করেছে। বিল্ডিং এর ফ্রন্টে তিনটি করে বারান্দা, রুফের পার্কুলার বাড়িটির ফ্রন্ট ভিউ অন্যরকম সুন্দর করে দিচ্ছে। রুফের চারদিকে প্লান্টেশনের স্পেস রাখা আছে। রুফ টাইলস দিয়ে রুফের ফ্লোর ডিজাইন করা হয়েছে। ইভিনিং এ নেচারকে ফিল করার জন্য রুফে বসার সুন্দর ব্যবস্থা আছে। রুফের দুই সাইডে পার্কুলার রুফকে মডার্ন লুক দিচ্ছে। দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এবার আমি এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করছি। দর্শক মণ্ডলী, এটা আমাদের বাড়িটির ফ্রন্ট সাইড, এটা মেন রোড। মেন রোড থেকে এটা বাড়িটির এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে ভেতরে সেই এই জায়গাটা পার্কিংয়ের। আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুইটি ইউনিট রাখা হয়েছে। একটি ইউনিটে আছে দুইটি বেডরুম, একটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। দুইটি বেডরুমের সঙ্গেই অ্যাটাচ দুইটি বারান্দা রাখা হয়েছে। এই বেডরুমটার পাশেই আছে একটা কমন টয়লেট, তার পাশে আছে কিচেন। এই জায়গাটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। আরেকটি ইউনিটেও আছে দুইটি বেডরুম, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে। এই সাইডে আছে আরেকটি বেডরুম, তার পাশেই আছে কমন টয়লেট। কমন টয়লেট আর কিচেনের মাঝখানে আরেকটি বারান্দা আছে ড্রয়িং কাম ডাইনিং এর যে স্পেসটা, সেখানে আলো বাতাস প্রবেশ করার জন্য। দর্শক মণ্ডলী, এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাড়িটির ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দুইটি ইউনিট রাখা হয়েছে। একটি ইউনিট ক্লায়েন্টের নিজের থাকার জন্য একটু বড়, আরেকটি ছোট ইউনিট রাখা আছে। ক্লায়েন্ট নিজের জন্য যে ইউনিটটি রেখেছেন সেখানে আছে চারটি বেডরুম। ফ্রন্ট সাইডে বাড়িটির ঠিক ফ্রন্ট সাইডে আছে তিনটি বেডরুম, আর এই সাইডটাতে আছে আরেকটি বেডরুম। দুইটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট, তিনটি বেডরুমের সঙ্গে আছে অ্যাটাচ বারান্দা। এই জায়গাটা আমাদের এই ইউনিটের ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস। তার লেফট সাইডে আছে কিচেনের জায়গা, কিচেনের সঙ্গেই একটা স্টোর রুমের জায়গা আছে। ডাইনিং রুমের রাইট সাইডে আছে একটি কমন টয়লেট। এবার যদি আমরা ছোট ইউনিটেই চলে যাই তাহলে এখানে দেখবেন দুইটি বেডরুম রাখা আছে। একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে, আরেকটি বেডরুমের সঙ্গে একটি বড় বারান্দা রাখা আছে। তার ঠিক পাশেই আছে একটা কমন টয়লেট, এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস, আর তার পাশে কিচেনের জায়গা। এবার আমি আপনাদেরকে এই বাড়িটির টিপিক্যাল ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি। টিপিক্যাল ফ্লোরগুলোতে তিনটি করে ইউনিট রাখা আছে। প্রত্যেকটি ইউনিটে দুইটি করে বেডরুম রাখা আছে, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, দুইটি বেডরুমের সাথেই পাচ্ছেন অ্যাটাচ বারান্দা, আছে ড্রয়িং কাম ডাইনিং এর জায়গা, তার সাথে কিচেন প্লাস একটা কমন টয়লেট। টিপিক্যাল ফ্লোরগুলোতে তিনটি ইউনিটেই সেমভাবে রাখা হয়েছে দুইটি করে বেডরুম, একটি বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, ড্রয়িং কাম ডাইনিং এর স্পেস, একটি কমন টয়লেট। দর্শক মণ্ডলী, আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাওয়ার আগে প্রতিবারের মতো এবারও বলি, আমাদের সুন্দর পৃথিবীকে সুন্দর রাখতে আসুন সবাই গাছ লাগাই।